আচ্ছা, আমরা যে বিনতি কোণ বা বিনতি পড়েছিলাম সেখানে দেখো, এইটা হচ্ছে চৌম্বক মধ্যতলে অবস্থিত অনুভূমিক সরলরেখা। এই অনুভূমিক সরলরেখার সাথে একটা মুক্তভাবে ঝুলিয়ে রাখা দণ্ডচুম্বক, সে এই যে কোণটা করে থিটা, এটা হচ্ছে আমাদের বিনতি কোণ। নেক্সট হচ্ছে আমরা চলে যাচ্ছি বিচ্যুতি কোণে। বিচ্যুতি কোণে এই যে ব্লু কালার দিয়ে যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে ভৌগোলিক মধ্যতল, আর এই গ্রে কালার দিয়ে যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে চৌম্বক মধ্যতল। এই দুটো তলের মধ্যবর্তী যে কোণ তাকে আমরা বিচ্যুতি কোণ বলছি, এটাকে ডেল্টা দিয়ে প্রকাশ করা হচ্ছে। এরপরে আমরা চলে আসছি ভূচৌম্বক প্রাবল্যের অনুভূমিক উপাংশতে। এখানে এবিসিডি যেটাকে ব্লু দিয়ে দেখানো হয়েছে, এর আগের ছবিতেও ছিল, সেটা হচ্ছে আমাদের ভৌগোলিক মধ্যতল। আর বিসিজেজি বা জিবিসিজে, এই যে তলটা বইয়ের মতন করেই নামকরণ করলাম গ্রে কালারের, এটা হচ্ছে আমাদের চৌম্বক মধ্যতল। এখন এই যে থিটা বিনতি কোণ দেখানো হয়েছে এটা হচ্ছে আই, এই আইটা হচ্ছে ভূচৌম্বক প্রাবল্য। এটাকে আমরা দুটো উপাংশে ভেঙেছি, একটা হচ্ছে অনুভূমিক উপাংশ এইচ, একটা উল্লম্ব উপাংশ ভি। এবার থিটা যদি বিনতি কোণ হয় তাহলে এইচকে আমি বলতে পারি আই কস থিটা এবং ভি হচ্ছে আই সাইন থিটা। থিটা এখানে বিনতি কোণ, আমরা আগেই সেটা করেছিলাম, তাহলে এখান থেকে ভি বাই এইচ করলে আমাদের আই সাইন থিটা বাই আই কস থিটা করলে ট্যান থিটা হচ্ছে, তাহলে ভি ইকুয়াল টু এইচ ট্যান থিটা। এইটা আমরা একটা রিলেশন পেলাম অনুভূমিক উপাংশ এবং উল্লম্ব উপাংশের মধ্যে। এছাড়া ভি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার যদি করি তাহলে সেটা আই স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস আই স্কোয়ার কস স্কোয়ার থিটা ইকুয়াল টু আই স্কোয়ার হয়ে যায়, অর্থাৎ আই এর যে ভ্যালু সেটা হবে রুট ওভার ভি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। আর আই এর এই থিটার সাথে থিটার মান বেরিয়ে গেলে আমরা আই এর ডিরেকশনটা পেয়ে যাব। এই যে এইচ এর মান, অবভিয়াসলি এইচ এর মান থিটার ওপর ডিপেন্ড করবে, তো পৃথিবীর সর্বত্র, ভূপৃষ্ঠের সর্বত্র এইচ এর মান সমান হবে না। তাহলে চৌম্বক নিরক্ষরেখা যেটা, সেখানে থিটা ইকুয়াল টু জিরো ডিগ্রি হবে, তাহলে সেখানে এইচ এর ভ্যালু হবে ওয়ান, এটা হচ্ছে এইচ এর সর্বোচ্চ মান। আর চৌম্বক মেরু যেগুলো, সেখানে থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হবে, অর্থাৎ এইচ এর ভ্যালু হবে জিরো, তাহলে এটা হবে এইচ এর সর্বনিম্ন মান। তাহলে এইচ এর মান জিরো থেকে ওয়ানের মধ্যে ভ্যারি করবে, জিরো হচ্ছে মিনিমাম ভ্যালু, ওয়ান হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু। যে স্থানের বিনতি কোণ 45 ডিগ্রি হবে সেই স্থানে উল্লম্ব উপাংশ এবং অনুভূমিক উপাংশ সমান হবে, কারণ একটা আমার সাইন 45 আর কস 45 এর ভ্যালু যেহেতু সেম। আর এখানে দেখো এই যে 2.32 ছবি যেটা এখানে, এটা উত্তর গোলার্ধের ক্ষেত্রে উপাদানগুলোকে দেখানো হয়েছে, আর দক্ষিণ গোলার্ধের ক্ষেত্রে উপাদানগুলোকে দেখানো হয়েছে এই ছবিতে। এখানে আমাদের দক্ষিণ মেরুটা নিচের দিকে থাকবে, তো সেই অনুযায়ী যদি আমরা ছবিটা দেখি তাহলে সেই ছবিটা আমাদের এরকম ধরনের হবে। তো এত কমপ্লিকেশনে না গিয়ে আমরা এটাকে ভালো করে বুঝলেই আমাদের চলবে। আচ্ছা, কলকাতায় অনুভূমিক ভূচৌম্বক প্রাবল্য 0.37 ওরস্টেড, এই কথাটার অর্থ কি? এ ধরনের প্রশ্ন 1 নম্বর বা 2 নম্বরে আসে, সেটা হলে আমরা বলবো যে ওই স্থানে রাখা একক মেরুর ওপর মোট যে বল ক্রিয়া করে, চৌম্বক মধ্যতল বরাবর তার অনুভূমিক উপাংশের মান 0.37 ডাইন। যেহেতু এটা ওরস্টেডে দেওয়া আছে তাই জন্য বলটা আমাদের ডাইনে বেরোলো। তাহলে এইটা হয়ে যাবে আমাদের অনুভূমিক উপাংশ সংক্রান্ত যাবতীয় যে আলোচনা আমাদের সিলেবাসে আছে, এটুকু, এটা হলো সেটুকু।